বিয়ানীবাজার উপজেলার কোড়ারবাজার ইউনিয়নের উত্তর আখাখাজনা গ্রামে প্রবাসীদের উদ্যোগে 173 পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার উত্তর আখাখাজনা দাখিল মাদ্রাসার হলরুমে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উত্তর আখাখাজনা গ্রামের বিশিষ্ট মুরব্বী হাজি আহমদ আলীর সভাপতিত্বে ও সিলেট জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য এবং দৈনিক শ্যামল সিলেটের প্রধান আলোকচিত্রী সাংবাদিক মাহমুদ হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী সাবেক মেম্বার আব্দুল মালিক, বিশিষ্ট মুরব্বী খলিল আহমদ, উত্তর আখাখাজনা মাদ্রাসার অর্থ সম্পাদক শিব্বির আহমেদ, 4 নং ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেন, ব্যবসায়ী মনসুর আহমেদ, সিদ্দিকুর রহমান, উত্তর আখাখাজনা প্রবাস সংঘের সভাপতি জুবের আহমেদ, ক্লাবের সহ সভাপতি আতিকুর রহমান সহ নেতৃবৃন্দ। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ এবং এই উপহারগুলো মাহে রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে গরিব অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে জানিয়ে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, প্রবাসীদের এই খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ গরিবের মুখে হাসি ফুটিয়েছে। আমেরিকার প্রবাসী, লন্ডন প্রবাসী, ধন্যবাদ যে দিশো এবং গরিব গুরবা যে ফাইবা, তারা ইনশাল্লাহ যদি তারা নিজে নাও খুশি হয় তারা আড়ে দোয়া দিব। আর আপনাইতে যে পরিশ্রম করিয়া মেহনত করিয়া দিছই, ইনশাল্লাহ আমরাও মুরব্বীও খুশি আছি। প্রবাসী যত আছো তার কাছে আমার অভিনন্দন যে তুমি জানি যে প্রত্যেক বছর রমজান আইলে গাঁয়ের মানুষের বা খেয়াল রাখো আর গাঁয়ের মানুষের গরিব গুরকারে দেও, তার লাগে আমরা অনেক খুশি। আর আজকে দিয়ার 173 জন এটা কি মাল দিয়ার 153 জন রে, আর মাদ্রাসা 10 নাম, মসজিদ ইমাম মুয়াজ্জিন আর দিছি 10 নাম। প্রবাসী ভাইরা ধন্যবাদ জানাই যে আপনারা প্রতি বছর দিয়া এই বছর দিছেন, আপনারা ধন্যবাদ জানাই এবং যে দেওয়া দেব দেখানো আল্লাহ সব তো তার আল্লাহ সব দিব এবং আপনারা ধন্যবাদ জানাই আগে দিয়েও সবসময় দিতে এবং গরিবে পাইতো। আর এগুলা তেলা দিয়া ফুসা নিয়ে বাড়ি বাড়িয়ে এবং 173 গ্রামের সকলকে সাথে নিয়া সেটা খুব সুন্দরভাবে আপনার নামগুলা সেট করছেন গিয়া, আর সেট করিয়া ওগুলো বিতরণের জন্য তেলা নিয়ে আপনার বাড়ি বাড়ি ওগুলো বিতরণ করার জন্য 173 জনের লিস্টে আপনার 153 জন আপনার খাদ্য সামগ্রী আপনার কিন্তু উপহার হিসাবে দেওয়া গিয়া, আপনারা যে পরিশ্রম করিয়া দিচ্ছেন গিয়া আমি আপনার জন্য সহানুভূতি করে আগামীতেও ইনশাল্লাহ গিয়া এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন গিয়া। আপনারা অক্লান্ত পরিশ্রম করিয়া বিশেষ করে রমজানের দিন গ্রামের মেহনতি মানুষের সুবিধার লাগে আরামর লাগে আপনারা আপনার অর্থ ব্যয় করছেন, ইনশাল্লাহ এটার যা যা আপনারা ফাইবা। আর আপনার এই আমানত আমরা গ্রামের ময়মুরব্বী সহ ক্লাবর নেতৃবৃন্দ সব মিলিয়া এই সুন্দর করে মাদ্রাসাত প্যাকেটিং করিয়া এবং সাথে নগদ অর্থ সহ 153 ফ্যামিলিরে তারা রেখেও এই মাদ্রাসা এই গ্রাম এই অনুষ্ঠানও না আনিয়া তারার আমরা অ্যারেঞ্জ করিয়া আমরা তারার বাড়িয়ে বাড়িয়ে তারার এই খাদ্য সামগ্রী পৌঁছাইলাম। আমি ব্যক্তিগত পক্ষ থেকে উত্তরাখাজনা গ্রামের পক্ষ থেকে আপনারা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করব যে আপনারার এই মহৎ উদ্যোগ এক একটা মানুষের এক একটা পরিবারের মুখে হাসি ফুটাইব। উত্তর আখাখাজনা দাখিল মাদ্রাসার হলরুমে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রস্তুত করে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। সৈয়দা আঁখি হক, এবিটিভি।